আসসালামু আলাইকুম সবাইকে এনজে ফ্যাশন ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমার ওনাতে ব্লক প্রিন্ট করব তো এটার জামা আমি এর আগেই শেষ করেছি সেটার ভিডিও দেওয়া আছে ওনাতে কাজ করব করব করে আর করা হয়নি যার কারণে এখন করব। কাজ করার সময় কিন্তু অনেক মনোযোগ দিয়েই কাজ করতে হয় তো ডাইসের কথা বলি ডাইস হচ্ছে কাজ করার আগে আমি তিন থেকে চার মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে সেটা উঠিয়ে পাতলা একটা কাপড় দিয়ে হালকা করে মুছে তারপরে আমি ডাইসে রং লাগিয়ে জামাতে কাজ করেছি সরাসরি শুকনো ডাইসে কাজ করলে দেখা যায় রঙটা ভালোভাবে ডাইসে লাগে না সেক্ষেত্রে কিন্তু কাপড়ে ভালোভাবে সাপ উঠবে না ওইটুকু দেখাবো সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে ভিডিওটা করা হয়নি যার কারণে কাজ যেখান থেকে করেছি সেখান থেকেই দেখিয়ে দিলাম এটা হচ্ছে অ্যাক্রোলিক কালার রেডি কালার তো অনেক আপনারা মনে করতে পারেন যে এটাতে পানি মেশানো যাবে কি না অ্যাক্রোলিক কালারে সাধারণত কোনো কিছুরই মেশানোর প্রয়োজন হয় না কারণ এটাতে সব কিছুই ভালোভাবে দেওয়া থাকে যার কারণে সরাসরি ইউজ করা যায় তারপরেও যদি কেউ একরামিনের রেডি কালার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পাতলা করার প্রয়োজন হয় ঘনত্ব থাকলে কাপড়ে কাজ করলে দেখা যায় কাপড়ের রং শুকিয়ে যাবার শক্ত হয় সেক্ষেত্রে এনকে বাইন্ডার ব্যবহার করতে পারেন আমার পাতলা করার প্রয়োজন হলে আমি সেটাই করে থাকি যেহেতু রঙ যেরকম ব্যবহার করবেন সেরকমভাবেই পাতলা করে নিতে হবে এনকে যদি এক চামিজ দিই তো বাইন্ডারের সম পরিমাণে দিয়ে আমি জিনিসটা পাতলা করে নিই আমার কাপড় অনুযায়ী আবার হচ্ছে এই অ্যাক্রিলিক কালার দিয়ে আপনার কাপড় শেষ করতে কয়টা রঙ লাগবে সেটাও ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাপড়ের ডিজাইন ডিজাইনের উপর তো ডিজাইন যত বেশি করবেন সেক্ষেত্রে রংটাও কিন্তু বেশি লাগবে হ্যান্ড পেন্ট ব্লক প্রিন্ট বা আর্টিফিশিয়াল জুয়েলারি এইসবের ভিডিওতে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে থাকি তো অনেকেই হয়তো বুঝতে পারেন না যে ডেসক্রিপশন বক্স কি তো যেখানে আমার নামের টাইটেলটা লেখা থাকে যেমন বলে থাকি যে খুব সহজে এটা করার নিয়ম তো ওই নামের উপরে চাপ দিলেই কিন্তু ডেসক্রিপশনের মতো বক্স এসে যাবে তো সেখানে গেলেই কিন্তু পেজের লিঙ্কটা পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় না খুঁজে পান সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে কিন্তু আমার এই পেজের নামটা সার্চ দিতে পারেন তো পাশে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ চাইলে নিজেরাও কিন্তু এগুলো অর্ডার করে নিতে পারেন বা সেরকম কোনো কিছু জানার থাকলে কিন্তু আমাকে এইচএমএস দিয়ে জিজ্ঞেস করলে আমি যতটুকু পারি ততটুকু কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো কাজটা দেখে মনে হচ্ছে যে এটা একটু এলোমেলো বা বাঁকা হয়েছে হ্যাঁ কিছুটা বাঁকা হয়েছে কিন্তু যেহেতু ওনাতে কাজ করেছি এটা সেরকম বোঝা যাবে না তো ওনার মাঝখানে আমি এই ডাইসটা দিয়ে কাজ করব। কাজ করার সময় ভিডিও করতে পারিনি যার কারণে আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কোন ডাইসটা দিয়ে কাজ করব। আর এটাও হচ্ছে একটা সাদা জামার কাপড় আমার আনটি নিয়ে এসেছিল এই জামাতে শুধু নিচের যে কাজটুকু সেটাই আমি করেছি করেছি বলতে সেটুকুই ভিডিও করা হয়েছে আর বাকি যে কাজ করেছি সেটুকু ভালোভাবে ভিডিও করা হয়নি ফোনে সমস্যা হয়েছিল তো সেটার পিক আমি লাস্টে দেখিয়ে দিব যে কিভাবে কাজ করেছি ওরনাতে যে পিঙ্ক কালার দিয়ে কাজ করেছি সেটা এলোমেলো মানে বাঁকা হয়েছে সেটা কী জন্য বাঁকা হয়েছে আমার ডাইসি একটু প্রবলেম হয়েছিলো তো কী প্রবলেম হয়েছিলো সেটা আমি পরের কোনো ভিডিওতে দেখিয়ে দিব আর হ্যান্ড পেন্টের কাপড় বা ব্লক প্রিন্ট বলেন সেগুলো কীভাবে আপনি যত্নে রাখতে পারবেন বা অনেক দিন ভালো থাকবে সেটার উপরেও আমি একটা ভিডিও দিব তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ